আজ আমরা রক্তে বাফার ক্রিয়া শিখব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ ফারুক ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আমরা রক্তে বাফার ক্রিয়া শিখব। রক্তে বাফার, আমরা জানি রক্তে তিন ধরনের বাফার দেখা যায়। এক, বাই কার্বনেট বাফার, এখানে হচ্ছে কার্বলিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। দ্বিতীয়টা হচ্ছে ফসফেট বাফার, যেখানে থাকে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট আর হচ্ছে সোডিয়াম ফসফেট। এটা আমাদের অন্তঃকোষীয় অর্থাৎ কোষের ভিতরে দেখা যায়। এটা হচ্ছে কোষের ভিতরে মানে অন্তঃকোষীয়। প্লাজমা রসে এটার হচ্ছে পরিমাণ একটু কম, যার কারণে এটার গুরুত্ব কম। আর তৃতীয়টা হচ্ছে প্রোটিন বাফার, এখানে যা হয় হচ্ছে প্লাজমা প্রোটিন আর হচ্ছে হিমোগ্লোবিন প্রোটিন। এই তিনটা বাফারের ভিতরে নিচের দুইটা গুরুত্ব কম, তাই আমরা এটা দুটো নিয়ে আলোচনা করবো না। আমরা আলোচনা করবো বাইকার্বনেট বাফার। তার আগে আমরা জেনে নেই রক্তে বাফারের গুরুত্ব কেন। আমরা জানি রক্তের পিএইচ 7.4, এর এখান থেকে যদি পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস হয়, তাহলে আমরা দেখতে পারি আমরা কমায় চলে যেতে পারি, এমনকি আমাদের মৃত্যু হতে পারে। তাই আমাদের পিএইচ, রক্তে পিএইচের গুরুত্ব অনেক বেশি। এই প্লাস মাইনাস আমরা যদি রক্তের পিএইচ কোনোভাবে যদি বেড়ে 4.5 এর বেশি হয় বা 4.5 এর সমান হয়, তাহলে এটাকে বলা হয় অ্যালকালিসিস। এই রোগটা ওকে বলা হয় অ্যালকালিসিস। দ্বিতীয় হচ্ছে সেভেন, এই সেভেনের থেকে যদি ছোট হয় কোনোভাবে, তাহলে এটাকে বলা হয় এসিডোসিস। এই দুই ধরনের রোগ আমাদের দেখা দেয়। চলো আমরা হ্যান্ডারসন হেসেলবার সমীকরণটা দেখি, একটু দেখি। আমরা কি জানি রক্তের পিএইচ ইকুয়াল পি কে প্লাস লগ, এটার ক্ষেত্রে দেখলে দেখা যাবে এইচ সিও থ্রি মাইনাস আর হচ্ছে এইচ টু সিও থ্রি। এটা হচ্ছে অ্যান্ডারসন হেসেলবার সমীকরণ অনুযায়ী। আমরা জানি রক্তের পিকে এর মান হচ্ছে 6.1, তাহলে আমরা জানি রক্তের পিএইচ হচ্ছে 7.4, তাহলে আমাদের লাগতেছে 1.3, এখান থেকে লাগতেছে 1.3। এই 1.3তে আমরা জানি রক্তে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা 24 মিলিমোল পার লিটার আর হচ্ছে কার্বনেট আয়নের পরিমাণ 1.2 মিলিমোল পার লিটার। তাহলে আমরা দেখতেছি 6.1 প্লাস লগ 20, লগ 20, লগ 20 মানে আমরা জানি
1.3 টোটাল হলো 7.4 আর রক্তের পিএইচ হচ্ছে এটাই আমাদের শরীরে একটাই বজায় থাকে আমরা এখন দেখব কিভাবে এটা বজায় থাকে এখানে কার্বলিক অ্যাসিডটা ভেঙে হয় তৈরি হয় হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোজেন বাইকার্বনেট আয়ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ভেঙে তৈরি হয় সোডিয়াম প্লাস আয়ন প্লাস কার্বনেট আয়ন এখন আমরা যদি এই রক্তে আমাদের এই এই এভাবে আয়ন অবস্থায় বিদ্যমান থাকে এখন আমরা যদি রক্তে সামান্য পরিমাণ অ্যাসিড আমরা জানি অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন যোগ হাইড্রোজেন অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন যোগ মানে আমরা অ্যাসিড ব্যাপার দেখবো এখন আমরা রক্তে অ্যাসিড রক্তে অ্যাসিড ব্যাপার দেখবো রক্তে অ্যাসিড ব্যাপার দেওয়ার জন্য আমরা যদি এখানে যদি হাইড্রোজেন আয়ন যোগ করি হাইড্রোজেন আয়ন এই বাইকার্বনেট আয়নের সাথে যুক্ত হয়ে এই বাইকার্বনেট আয়নের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয় তৈরি করে কার্বলিক অ্যাসিড এটা কি কিন্তু কার্বলিক যে অ্যাসিড উৎপন্ন হয় এটা কিন্তু স্থায়ী না এটা হচ্ছে অস্থায়ী একটা অস্থায়ী যৌগ এই কার্বলিক অ্যাসিডটা এই কার্বলিক অ্যাসিড কী করে সাথে সাথে ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যেটা গ্যাস আকারে থাকে ফলে উড়ে যায় আর হচ্ছে পানি তৈরি করে তাহলে আমরা দেখতেছি রক্তে কোনোভাবে যদি হাইড্রোজেন অ্যাসিড যোগ হয় অথবা হাইড্রোজেন আয়ন যোগ হয় তাহলে সেটা হচ্ছে বাইকার্বনেট আয়নের সাথে যুক্ত হয়ে কার্বলিক অ্যাসিড অস্থায়ী যৌগ তৈরি করে এই অস্থায়ী যৌগটা আবার ভেঙে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে আর হচ্ছে পানি তৈরি করে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কী হয় আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এর সাথে বের হয়ে যায় তাহলে আমরা দেখতেছি অ্যাসিড যোগ আমরা যদি অ্যাসিড যোগ করি শরীরের অ্যাসিডের পরিমাণ এভাবে কার্বন ডাইঅক্সাইড আমরা শরীর থেকে বের করে দিয়ে অ্যাসিডের পরিমাণ আমরা কমে দিই আর রক্তের পিএইচ 7.4 এভাবে বজায় থাকে অ্যাসিড যোগ করার ক্ষেত্রে আবার আবার আমরা ক্ষার যোগ করবো অর্থাৎ ওইস যোগ করব ওইস ওই যোগ অর্থাৎ ক্ষার বাফার রক্তে কীভাবে ক্ষার বাফার হয় এটা আমরা দেখব আমরা হচ্ছে আমরা জানি রক্তে হচ্ছে এইচ প্লাস আয়ন থাকে তাহলে এটা সেটার সাথে কী হয় এই ওই যুক্ত হয় ওই যুক্ত হওয়ার পরে কী তৈরি হয় এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস আর যদি ওইচ হচ্ছে রক্তে যুক্ত হলো তারপরে কী হলো এভাবে পানি তৈরি করে এখানে এইচ প্লাস যেহেতু কমে যায় কমে যাওয়ার পর পরবর্তীতে আমাদের ক্ষেত্রে এখানে কী হয় এই কার্বলিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে বাইকার্বনেট আবার আয়ন আবার এইচ প্লাস তৈরি করে এভাবে রক্তের পিএইচ পিএইচের মান 7.4 বজায় থাকে এটা হচ্ছে ক্ষার বাফার ক্ষার বাফারের ক্ষেত্রে আমরা যদি আবার দেখি ক্ষার বাফার মানে হচ্ছে ওইচ যোগ করা ক্ষার মানে ওইচ যোগ করা ওইচ যোগ করলে কী হয় হাইড্রোজেন আয়ন থাকে হাইড্রোজেন আয়নের সাথে ওইচ যুক্ত হয়ে পানি তৈরি করে রক্তের এই ওইচকে প্রশমিত করে এভাবে হচ্ছে ক্ষারকে প্রশমিত করে আশা করি তোমরা রক্তের বাফার ক্রিয়া বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ